Hi guys, welcome back to my channel. I hope you come from my bhalo acho. I'm your Kubaraj. আজকে বুধবার আর এখন বাজছে 9টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। তো এখন চলে এসেছি বরের অফিস রুমে, এখন চা খাবো বলে এসে আর কি গ্রিন টি নিয়ে বসবো দুজনে। ওরা এতক্ষণ সময় হলে এই যে কাজ করছে নিনি, তো এখন চাটা খাবো আরাম করে, যে নিয়ে করে নিয়ে চলে এসেছি চা। এই যে এই ছেলেটা, কখন থেকে ডাকছিলাম কখন থেকে ডাকলাম, এতক্ষণ এসছে চা খেতে। চুপ করে বসে থাকবে। এই যে আমার বড় এখন গাল খারাপ হয়ে গেছে, তাই আমার বড় এখন কিলিয়ে কিলিয়ে বসে দেখো, দেখা কি করছিলি তুই। এই যে শব্দ উঠছে শুনতে পাচ্ছ তো, শুনতে পাবে না মনে হয়। ঠিক কর, খারাপ হয়ে গেছে ওর গাল আর কি, বুঝলে তো, ওটাকে ঠিক করবে এবার। ঠিক কর, আরো কর, যেরকম করছিলি। এখানে বল স্ক্রু বোধহয় হিলে গেছে। হ্যাঁ, ওটা ডাক্তারের কাছে, মেকানিকের কাছে গিয়ে টাইট করে দিয়ে আসতে হবে। পাগল কোথায় গেল। তো চা খাওয়া তো হয়ে গেল, এবার গিয়ে লাঞ্চ বানাবো। আর ব্রেকফাস্ট করবে না বললো, তো একবার গিয়ে লাঞ্চটাই বানাবো। আর আজকে লাঞ্চে ভাবছি কি ডিমের তরকারি করে দেবো। আর ভাত প্রচন্ড অন্ধকার হয়ে আছে, এক্ষুনি রোদ ছিল, এখনই মেঘলা হয়ে গেল, পুরো ভোর করে চলে গেল। যাই হোক, আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি। তরকারি আর ভাত বসে গেছে, আর আমি এখন ওই ঘরে গিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো, কারণ কি অনেকদিন হয়ে গেছে বিছানার চাদরটা কাচতে দিতে হবে। আর এখনই রোদ ছিল, আবার দেখছি এখনই মেঘ করে, কালো করে মেঘ করে চলেছে, কেন মানে বৃষ্টি হবে। এই ব্যাঙ্গালোরে এক প্রবলেম, তখনই বৃষ্টি তখনই। আর এদিকে একজনকে দেখো, চুপ করে এসে শুয়ে পড়েছে। আর এই দেখো কালো করে মেঘ লেগে গেছে পুরো। আমার এখন সব কিছু লাগিয়ে টাগিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। আর এখন বিছানা চাদরে চেঞ্জ করে নেব। আর বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেল, আর এখানে এসে শুয়েও পড়েছে। ওর খুব ভালো লেগেছে, তাই না? এটা এটা অনেক নরম, সেই জন্য ওর খুব পছন্দের। তো আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। এবার আমি যাবো স্নান করে নেবো, পুজো করবো, দেখে নেবো। দেখো কি শুরু করেছে, দেখো আমরা শুরু করেছে, বাবারে কি লাগছে, বসে থাকবে সবসময়, কেউ মারতে না পারে।
বদমাইশ কোথাকার? ছোট পরোটা হয়েছিল বলে আমি খেয়ে নিচ্ছি যে ওকে আর দেব না বলে, আর আমি খাবো মুড়ি। আমি আর পরোটা করি ভালো লাগছে না শরীরটা। চলো আজকে ভিডিওটা আমি এখানে করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের জন্য বাই।